আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ খবর কি থাকছে আজকের এই খবরে? থাকছে বিশেষ চমক। পশ্চিমা শক্তির একচ্ছত্র যে আধিপত্য এই মুহূর্তে ইউক্রেনকে যুদ্ধে জিতানোর, সেইখানে বেশ কিছু পরিকল্পনা আঁটছেন ভ্লাদিমির পুতিন। আগামী 24 ফেব্রুয়ারিতে একটা বড়সড় তাণ্ডব ঘটাবে যেই গোয়েন্দা প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেই প্রতিবেদনকে অনেকটা সত্যই প্রমাণ করতে যাচ্ছে রাশিয়া। কারণ গতকালকে প্রথমবারের মতন পরমাণু ওয়ারহেড ছাড়াই ইস্কান্দর নামক সেই ভয়ঙ্কর মিসাইল ব্যবহারের পর আজকে কিছু আনইউজুয়াল অ্যাক্টিভিটিসও দেখা গেছে রাশিয়ার সেনাদের মধ্যে। আর অপরদিকে রাশিয়ার ভ্লাদিমির পুতিনের যিনি রাইট হ্যান্ড হিসেবে চিহ্নিত রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব, তিনি যেই কথা বলছেন সেইখানে ইউক্রেনের জন্য আসলে দুশ্চিন্তার বিষয় কি ঘটতে যাচ্ছে। ইউক্রেনকে পশ্চিমাদের ট্যাঙ্ক সরবরাহের তোড়জোড়ের মধ্যে এই হুঁশিয়ারি দিলেন সাবেক এই রুশ নেতা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কি বলা হয় যে ছায়াই তাকে বলা হয়, তিনি তার টেলিগ্রামে দেওয়া এক জায়গায় তিনি বলছেন, প্রচলিত যুদ্ধে একটি পরমাণু অস্ত্রধারী দেশের পরাজয় পরমাণু যুদ্ধের সম্ভাবনাকে প্রবল করে তুলবে। রুশ সরকারের এই ব্যক্তি বলছেন যে পরমাণু শক্তিধর দেশগুলো কখনো এমন কোনো বড় সংঘর্ষে হারেনি যার উপর তাদের ভাগ্য নির্ভর করে। রাশিয়ার ক্ষেত্রে পরমাণু অস্ত্র ব্যবহারের নীতিতে পরিবর্তন আনা হচ্ছে। প্রচলিত অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে রুশ ফেডারেশনের অস্তিত্ব হুমকির মুখে পড়লে পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে, আর সেই অস্ত্রকে জায়গা মতো পজিশনে নেওয়া হচ্ছে। এখন কি কি নিচ্ছে রাশিয়ার কাছে থাকা ক্যালিবার আছে, ইস্কান্দর তো একটা মারছে এটার মাথা থেকে লাগায় নাই, তারপর হচ্ছে শারমাট আছে, আরও বেশ কিছু বড় বড় আপনার পরমাণু অস্ত্র তাদের কাছে আছে। দর্শক, আপনার রাশিয়ার কাছে এই মুহূর্তে আপনার আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে যারা এগুলো নিয়ে গবেষণা করে, তারা বলছে যে রাশিয়ার কাছে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বেশি পরমাণু অস্ত্রের মজুদ আছে। এক রাশিয়ার কাছেই এত পরিমাণ পরমাণু বোমা আছে যেটা ন্যাটোর সকল দেশ যোগ হওয়ার পরেও সেটা থেকে কম, তবে কাছাকাছি। কিন্তু তথ্য বলছে যে ভ্লাদিমির পুতিনের কাছে প্রায় 5,977টা পারমাণবিক বোমার মানে সঞ্চয় আছে। আর অপরদিকে যুক্তরাষ্ট্রের আছে 5,400, তবে ফ্রান্স, জার্মানি, ভারত, পাকিস্তান এই সব কিছু মিলাইয়া বা ন্যাটোর শক্তিগুলো মিলাইয়াও আপনার পুতিনের কাছাকাছি কিন্তু নাই। তো আবার যুক্তরাষ্ট্র বলছে যে পুতিনের কাছে যেই পরমাণু বোমাগুলো আছে এর মাঝখানে 1,500 নাকি ওয়ান কাইন্ড অফ নিষ্ক্রিয় বা অকেজ হয়ে গেছে, 4,500 আছে। এখন প্রকৃত তথ্য কতটুকু সেটা কিন্তু জানার কোনো সুযোগ নেই, কারণ প্রত্যেকটা দেশই এই বিষয়গুলোকে গোপনীয় রাখে। দর্শক, আমাদের এই মেদভেদেব বলছেন যে জার্মানির রামস্টেইন বিমান ঘাঁটিতে যেই গোপন মিটিং করেছে 54টা না 50টা দেশের প্রতিরক্ষা মন্ত্রীরা, তাদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা, রাশিয়া তাদের সার্বভৌমত্বকে টিকিয়ে রাখতে আপনার যদি প্রয়োজন হয় তাহলে পরমাণু বোমা ব্যবহার করবে, আর সেই বোমা ব্যবহারের দায়ভার এটার দায় দায়িত্ব এসা পড়বে পশ্চিমাদের কাঁধে। আর এখন মেদভেদেবের এইসব হুঁশিয়ারি আমি নিজে অনেকগুলো ভিডিওতে দেখছি, তো ফাইনালি আসলে যাইলেও যাইতে পারে আবার নাও যাইতে পারে। কারণ হচ্ছে কি, 24 ফেব্রুয়ারিতে একটা কিছু পুতিন দেখাবে। এখন সেই একটা কিছু কি দেখাবে, একদিকে তৈরি করা হচ্ছে 5 লক্ষ সেনার বিশাল সমাবেশ, নতুন নতুন করে সীমান্তে অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে, তো 24 ফেব্রুয়ারির আগে অথবা আগামী 24 ফেব্রুয়ারি কি ছোটোখাটো মিনি সাইজের 2-4 কিলোমিটার ধ্বংস করবে, সারা পৃথিবীর উপর ইফেক্ট পড়বে না বা পুরো ইউক্রেন ইফেক্ট পড়বে না, এরকম একটা মারলেও মেরে দিতে পারে। আর ভ্লাদিমির পুতিনের দেশ বলছে যে এটা যদি করা হয় তাহলে বুঝে নিতে হবে যে তৃতীয় বিশ্বের শুরুয়াত হয়ে গেছে। তো দেখা যাক যে পুতিন কাকু কী সিদ্ধান্ত নেয়, সময় বলে দিবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।